একজন সাংবাদিকের দৈনন্দিন কাজই হচ্ছে সংবাদ রচনা, সংবাদ লেখা বা রিপোর্ট লেখা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্যি, এই সংবাদ আসলে কি, এই সংবাদ আসলে কাকে বলে, বা সংবাদ বলতে যে আসলে কি বোঝায়, এবং এই সংবাদের বৈশিষ্ট্যগুলো আসলে কি কি, কি কি বৈশিষ্ট্য একটি সংবাদে থাকতে হবে, এই বিষয়গুলো স্পষ্টভাবে অধিকাংশ সাংবাদিকরা জানে না, জানলেও সেটি পর্যাপ্ত পরিমাণে নাই। যেহেতু আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম সংবাদ কি, সংবাদ বলতে কি বোঝায় এবং সংবাদের সংজ্ঞা, আমরা আজকের ভিডিওতে আলোচনা করব একটি সংবাদের বৈশিষ্ট্য বা একটি সংবাদে কি কি গুণাবলী থাকা লাগবে। একটি সংবাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে বস্তুনিষ্ঠ। দেখবেন অধিকাংশ সংবাদপত্রগুলোর স্লোগান থাকে যে আমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে থাকি। বস্তুনিষ্ঠ মূলত হলুদ সাংবাদিকতার একেবারে বিপরীত একটি দিক। এটি আসলে মূলত সত্যতা বোঝায়, মানে যা ঘটেছে তাই। সাংবাদিকতার পরিভাষায় যতটুকু ঘটনা ততটুকুই লেখা, অতিরঞ্জিত কোনো কিছু নয়, কোনো কিছু যোগ করা, কোনো কিছু বিয়োগ করা না, তাকেই মূলত বস্তুনিষ্ঠতা বলে। সংবাদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সুষম। সুষম বলতে এখানে যেটি বোঝানো হয়েছে সেটি হচ্ছে, সংবাদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সত্যনিষ্ঠ। শুধু সংবাদ না, জীবনের যে কোনো ক্ষেত্রে অবশ্যই সর্বদা সত্যকে আঁকড়ে ধরতে হবে, এটি আসলে চিরন্তন সত্য। আপনি যদি আপনার সংবাদকে পাঠক মহলে দীর্ঘদিন ধরে জনপ্রিয় হিসাবে রাখতে চান বা আপনাকে, তাহলে অবশ্যই আপনাকে সর্বদা সত্য সংবাদ প্রকাশ করতে হবে। কখনোই এখানে অসত্যতা কোনো কিছু যুক্ত করা উচিত নয়। নির্ভুলতা, সংবাদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নির্ভুলতা। আপনি যখন একটি সংবাদ লিখবেন, সেই সংবাদে কোনো প্রকার ভুল কখনোই কাম্য নয়। সেটি তথ্যের ভুল হতে পারে, সেটি বানান ভুল হতে পারে, সেটি ভাষার ভুল হতে পারে, সেটি ব্যাকরণের ভুল হতে পারে। সর্বোপরি একটি সংবাদে কোনো প্রকার ভুল কখনোই থাকা যাবে না, যদি থাকে সেটি আসলে একটি পূর্ণাঙ্গ সংবাদ হিসাবে বিবেচনা সাংবাদিকতার পরিভাষায় করা সম্ভব নয়। এবং একটি সংবাদে যদি ভাষার ভুল থাকে, বানানের ভুল থাকে, সেখানে পাঠকদের উপরে আলাদা একটা নেতিবাচক প্রভাব পড়ে। তাই সর্বাত্মক চেষ্টা করা উচিত যেন কোনো সংবাদে কোনো প্রকার ভুল না থাকে। সংবাদ সহজ সরল এবং সংক্ষিপ্ত। একটি সংবাদ যখন আপনি লিখবেন তখন অবশ্যই তাকে সহজ সরল এবং সংক্ষিপ্ত আকারে লিখতে হবে, কারণ এটিও সংবাদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সহজ সরল এবং সংক্ষিপ্ত যদি একটু আলাদা আলাদা করে বলার চেষ্টা করি, তাহলে দেখেন আপনি যে সংবাদ লিখবেন সেটি কিন্তু বিভিন্ন শ্রেণীর পাঠক, বিভিন্ন জাতি, বিভিন্ন বর্ণ, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন বয়সের পাঠকরা পড়বে সেটি ধারণা করে আপনাকে লিখতে হবে। তাই সহজ সরল বলতে যেটা বোঝানো হয়েছে সেটা আসলে ভাষা বা ব্যাকরণ বা শব্দ বাক্য, এটাকেই বোঝানো হয়েছে। এটি আসলে লক্ষ্য রাখতে হবে। আপনি এমন কোনো শব্দ সংবাদ লেখার সময় ব্যবহার করলেন সেই শব্দের অর্থ অধিকাংশ মানুষ জানে না, তাহলে তারা ওই সংবাদ পড়ার প্রতি তাদের আর কোনো আগ্রহ থাকবে না। আরেকটি বিষয় হচ্ছে সংক্ষিপ্ত। একটি সংবাদ যখন লেখা হবে, আমি প্রায় বলে থাকি সেটি হচ্ছে যতটুকু তথ্য দেওয়া দরকার ততটুকুই আপনাকে দিতে হবে। অতিরিক্ত কোনো কিছু যুক্ত করে বা বালটি কোনো কিছু ইচ্ছাপূর্বক যুক্ত করে সংবাদ আসলে বড় করার কোনো মানে হয় না। এতে কী হবে, বড় সংবাদ এখনকার পাঠকরা যেহেতু অনেক ব্যস্ত থাকে সেটি আসলে পড়তে চায় না, পাশাপাশি আপনি যে গণমাধ্যমে সেটি প্রচারের জন্য পাঠাবেন সেটি তাদের হাতে পর্যাপ্ত সময় না থাকতে পারে, এবং প্রিন্ট মিডিয়ায় কী হবে, জায়গা স্বল্পতার কারণে আপনার সংবাদটি প্রকাশিত নাও হতে পারে। আবার যদি প্রকাশিত হয়ও তাহলে দেখা গেল একটি আংশিক অংশ প্রকাশিত হলো, সেখানে আপনার কী হলো, এই আংশিক অংশ প্রকাশের কারণে আপনার গুরুত্বপূর্ণ অংশটি বাদ গেল। তাই সংবাদ হতে হবে অবশ্যই সংক্ষিপ্ত রূপের বহিঃপ্রকাশ। যেহেতু সংবাদ পছন্দশীল, তাই অনেক সিনিয়র সাংবাদিক বা অনেক বিখ্যাত সাংবাদিকরা কিন্তু সংবাদকে মাছের সঙ্গে তুলনা করেছেন। এটা দ্বারা মূলত তারা সময়ের গুরুত্ব দেওয়াকে বোঝাতে চেয়েছেন, কারণ আজকে কোনো জায়গায় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, সেটি আসলে আজকে বা সর্বোচ্চ আগামীকাল পর্যন্ত পাঠকের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু পরের দিন সেটি আর কোনোভাবেই গুরুত্বপূর্ণ থাকে না, বা সেটি জানার ব্যাপারেও পাঠক খুব একটা আগ্রহী থাকে না, কারণ তারা অলরেডি কোনো না কোনোভাবে সেটা জেনে যেতে পারে। আর মানুষ আসলে খুব বেশি পরিমাণ পুরাতন কোনো কিছু জানতে চায় না,
সেটা জানার, যেহেতু তাদের জীবনের সাথে সেটি সংশ্লিষ্ট নয়, তাই সেটি ব্যাপার জানার ব্যাপারে তাদের খুব একটা বেশি আগ্রহ থাকে না। তাই সংবাদকে মূলত পচনশীল বলা হয়েছে। সংবাদ লেখার সময় বা সংগ্রহ করার সময় অবশ্যই মনে রাখতে হবে যে এই সংবাদটি যথাসম্ভব দ্রুত সময়ে আমাকে প্রকাশ করতে হবে বা প্রচার করতে হবে। সংবাদ আসছে সুষম। আপনি যখন একটি সংবাদ প্রকাশ করবেন, তখন ওই সংবাদের সাথে যারা জড়িত তাদের সকলকে আপনাকে সমানভাবে উপস্থাপন করতে হবে। একটি লোকের সাথে আপনার সম্পর্ক ভালো, আপনি তাকে একটু বেশিভাবে উপস্থাপন করলেন। একটি লোকের সাথে আপনার সম্পর্ক খারাপ, তাকে আপনি একটু কমভাবে উপস্থাপন করলেন বা নেতিবাচকভাবে উপস্থাপন করলেন। এটি আসলে সাংবাদিকতার নৈতিকতার পরিহন্তি কাজ। তাই সংবাদকে সর্বদা সুষমভাবে উপস্থাপন করতে হবে। সংবাদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে পক্ষপাতহীন। এটির ধারণা একটু আগে হয়তো কিছুটা পেয়েও গেছেন, তারপরে আবারও বলছি। সেটি হচ্ছে সংবাদ যখন আপনি লিখবেন বা সংবাদ যখন আপনি তৈরি করবেন, তখন অবশ্যই ওই সংবাদটাকে পক্ষপাতহীনভাবে প্রচার করতে হবে। পক্ষপাতহীন বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে আপনি যখন সংবাদ লিখবেন সেটির যেন কারোর পক্ষে না যায়, সেটা ইচ্ছাপূর্বক হোক বা অনিচ্ছাপূর্বক হোক। ইচ্ছাপূর্বক যদি আপনি এ কাজটি করে থাকেন তাহলে এটি অবশ্যই একটি দণ্ডনীয় অপরাধ, আর অনিচ্ছাপূর্বক যাতে এটি কখনোই না হয় সেটির প্রতি আপনার অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে। সংবাদ হতে হয় জীবন ঘনিষ্ঠ, কারণ পাঠক বা শ্রোতা জীবন ঘনিষ্ঠ সম্পর্কিত বিষয়ে বেশি জানার আগ্রহী থাকে। সাধারণত যে কোনো মানুষ তার জীবনের সাথে সম্পর্কিত যে কোনো ঘটনা সবার আগে জানতে চায়। সংবাদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে রুচিশীল। একটি সংবাদ যে কোনো পরিবেশে যে কোনো পরিপ্রেক্ষিতেই লেখা হোক না কেন, সেখানে অবশ্যই শালীনতা বজায় রাখতে হবে। অরুচিপূর্ণ কোনো কিছু সেখানে লেখা বা প্রকাশ করা বা বলা কখনোই উচিত নয়। অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ আপনি যে সংবাদটি লিখবেন সেটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সেটি আপনাকে সবার আগে ভাবতে হবে, এবং সেটা আসলে আপনার দর্শকের কাছে বা আপনার পাঠকের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ সেটি আরেকটি ভাববার বিষয়। তাই একটি সংবাদ অবশ্যই গুরুত্বপূর্ণ হতে হবে। আশা করি এতক্ষণ ধরে সংবাদের যে বৈশিষ্ট্যগুলো বললাম, এই বৈশিষ্ট্যগুলো যদি আপনি সুস্পষ্টভাবে বুঝতে পারেন বা জানতে পারেন, তাহলেই একটি সংবাদ সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ ধারণা অর্জন হয়ে যাবে।